আজকে আলোচনার বিষয় হচ্ছে কি রেয়ামিল। এখন আমার রেয়ামিলটা আমাদের এখান থেকে তো একটা প্রশ্ন বিষয় আসবে। তারপর রেয়ামিল হচ্ছে আমাদের এখানে মূলত সোজা অর্থাৎ তুলনামূলকভাবে সহজ একটা টপিকস, তুলনামূলকভাবে সহজ একটা টপিকস। এখানে আমাদের বেশি কোনো কিছু মনে রাখার দরকার নাই, শুধু আমরা এখানে মনে রাখবো রেয়ামিলে রেয়ামিলটা কি, তারপরে কিভাবে রেয়ামিলটা প্রস্তুত করা যায়, আর কোন কোন এন্টি রেয়ামিলে আসে না, আর এরপরে রেয়ামিলের কিছু ওই যে আমাদের সংশোধনী আছে ওগুলো আমরা একটু দেখে ফেলাম। ওটা সংশোধনীটা অবশ্যই আমাদের ভুল সংশোধনের ভিতরে আলোচনা করি, যদিও তোমাদের ভুল সংশোধনী বলে আলাদা কোনো এখানে অধ্যায় নাই। আচ্ছা, তো প্রথমে আসে রেয়ামিল। রেয়ামিলটা হচ্ছে আমাদের নর্মালি হিসাব চক্রের তৃতীয় ধাপ। নর্মালি রেয়ামিল বলতে আমরা যেটা বুঝি একটি নির্দি, অর্থাৎ এখানে আমাদের রেয়ামিলটা হচ্ছে মৌলিক হিসাব চক্রের তৃতীয় ধাপ, আর বর্ধিত হিসাব চক্রের হচ্ছে চতুর্থ ধাপ। এখন রেয়ামিল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অর্থাৎ ক্ষতিয়ানের উদ্বৃত্ত গুলো নিয়ে এবং লগ্নাঙ্কের উদ্বৃত্ত গুলো নিয়ে একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে ওই নির্দিষ্ট হিসাবকালের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, কিন্তু করার জন্য গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে তালিকা বা বিবরণী প্রস্তুত করা হয় সেটাকে বলা হয় রেয়ামিল। রেয়ামিল কোন হিসাবের বইও না, হিসাব না, রেয়ামিল হচ্ছে একটা তালিকা মাত্র। পরীক্ষা আসে রেয়ামিল কোন ধরনের হিসাবের বই, রেয়ামিল কোন হিসাবের বই না, এটা হচ্ছে একটা তালিকা বা একটা বিবরণী মাত্র বা খসড়া বিবরণী। আর রেয়ামিল তৈরি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, আর একটা উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী তৈরি করতে কি করা সাহায্য করা। রেয়ামিলের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে রেয়ামিলটা যদি আমরা প্রস্তুত করি তাহলে আমরা আর্থিক বিবরণীটা সহজে কি করতে পারি তৈরি করতে পারি। এটা হচ্ছে রেয়ামিলের আরেকটা কি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এখন আসো রেয়ামিলের, আমরা যখন রেয়ামিলের ফরম্যাটটা যখন করতে যাই এটা অনেকটা হচ্ছে যে আমাদের জাবেদার ফরম্যাটের মতো। যদি আমাদের রেয়ামিলের স্পেসিফিক কোনো ফরম্যাট নাই, রেয়ামিলের কোনো স্পেসিফিক কি নাই ফরম্যাট নাই, কিন্তু আমরা নর্মালি আমাদের ব্যবহার করার সুবিধার্থে আমরা রেয়ামিলের একটা ফরম্যাট করি যেখানে প্রথমে আমাদের ক্রমিক নাম থাকে, এরপরে হিসাবের নাম থাকবে, হিসাবের নাম, হিসাবের নাম, এরপরে কোটিয়ান পৃষ্ঠা, কোটিয়ান পৃষ্ঠা, এরপরে ডেবিট টাকা, ডেবিট টাকা, এবং আরেকটা হচ্ছে কি ক্রেডিট টাকা, ডেবিট টাকা এবং কি ক্রেডিট টাকা। এটা হচ্ছে যে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রেয়ামিলের ফরম্যাট। এটা হচ্ছে যে কিসের ফরম্যাট, এটা হচ্ছে রেয়ামিলের ফরম্যাট। এখন তাহলে এই যে অঙ্কন আমরা রেয়ামিলটা যখন আমরা প্রস্তুত করতে যাব, রেয়ামিলটা যখন আমরা প্রস্তুত করব তাহলে আমরা এরকম করে কলাম করব, ঠিক আছে? আচ্ছা, এখন আসো রেয়ামিলে আমাদের কি কোন, এখানে তো আমাদের বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত গুলো দেওয়া থাকে, মনে করা বিভিন্ন সম্পত্তির উদ্বৃত্ত দেওয়া থাকবে, বিভিন্ন দায়ের উদ্বৃত্ত দেওয়া থাকবে, আয়ের উদ্বৃত্ত দেওয়া থাকবে, মালিকানা সত্যের উদ্বৃত্ত এখানে দেওয়া থাকবে, মানে হিসাবের উদ্বৃত্ত গুলো দেওয়া থাকবে। এখন কোন হিসাব ডেবিট হবে, কোন হিসাব ক্রেডিট হবে, এগুলো আমাদের এখানে জানতে হবে। তো নর্মালি আমাদের যত প্রকার সম্পদ আছে, সম্পদ এই সম্পদ সমূহের যে উদ্বৃত্ত গুলো আছে এগুলো নর্মালি রেয়ামিলের ডেবিট পাশে, এগুলার উদ্বৃত্ত গুলো এগুলো কোন দিকে বসবে, যেমন নগদ বলো, ব্যাংক বলো, আসবাবপত্র বলো, দালান কোটা বলো, যন্ত্রপাতি বলো, দেনাদার বলো, প্রাপ্য হিসাব বলো, এগুলো সবগুলা কোথায় বসবে, রেয়ামিলের ডেবিট পাশে বসবে, টাকাগুলো আমরা ডেবিট পাশে লিখবো। আবার কিছু কিছু তথ্য আছে সম্পদের বিপরীত হিসাব, সম্পদের কি হিসাব বিপরীত হিসাব। তো সম্পদের বিপরীত হিসাবের ভিতরে নর্মালি আমাদের যেমন অবচয় সঞ্চিতি, দানাদারের ভাবটা সঞ্চিতি বা আমাদের পরিজীবিত অবচয়, এগুলো আমরা রেয়ামিলের কোন দিকে রেখবো, এগুলো রেয়ামিলের ক্রেডিট দিকে রেখবো। তাহলে সম্পদ গুলো ডেবিট দিকে বসবে, সম্পদের বিপরীত হিসাব গুলো রেয়ামিলের ক্রেডিট দিকে বসবে। ওকে, এরপরে হচ্ছে যে এরপরে নর্মালি আমাদের দায়, এই দায় সমূহ, এই দায় সমূহ, তারপরে এরপরে আয় সমূহ, এরপরে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, এগুলো নর্মালি রিয়ামিলের ক্রেডিট দিকে বসে, এগুলো নর্মালি রিয়ামিলের কোন দিকে বসে, যেমন মূলধন রিয়ামিলের ক্রেডিটে বসবে,
পাওলাদার রেয়ামিলের ক্রেডিটে বসবে, রেন রেয়ামিলের ক্রেডিটে বসবে, ব্যাংক জামাতের ইফতার রেয়ামিলের ক্রেডিটে বসবে, বিক্রয় আয় রেয়ামিলের ক্রেডিটে বসবে, বিনিয়োগের সুদ রেয়ামিলের ক্রেডিটে বসবে আয়। তারপরে এরপর হচ্ছে যে তোমার প্রাপ্ত কমিশন রেয়ামিলের ক্রেডিটে বসবে, ব্যাংক জমা সুদ রেয়ামিলের ক্রেডিটে বসবে, কারণ আয় এগুলো। আর এগুলোর বিপরীত হিসাব যেগুলো আছে, যেমন দায়ের বিপরীত হিসাব, যেমন কি অনাদারে বাটা সুদ যেতে নর্মালি রেয়ামিলের ডেবিটে বসবে। আয়ের বিপরীত হিসাব, আয়ের বিপরীত হিসাব যেমন আমাদের বিক্রয় ফেরত এটা রেয়ামিলের ডেবিটে বসবে, বিক্রয় বাটা রেয়ামিলের ডেবিটে বসবে। এরপরে মালিকানা সত্ত্বের বিপরীত হিসাব যেমন উত্তোলন। তারপরে এরপরে মনে করো কি, এরপরে লভ্যাংশ, কি লভ্যাংশ এগুলো নরমালি কোথায় বসবে? আমাদের রেয়ামিলের ডেবিটে বসবে, ঠিক আছে? ওকে। আর এরপর হচ্ছে আমাদের ব্যয়সমূহ, যে ব্যয়সমূহ যেগুলো দেওয়া থাকে এই ব্যয়সমূহ অনুমোদন রেয়ামিলের ডেবিটে বসবে, যেমন বেতন ভাড়া ক্রয়, তারপরে ব্যাংক জমাতে লিখতে সুদ, তারপরে হচ্ছে যে তোমার ঋণের সুদ, এগুলো রেয়ামিলের কোথায় লিখতে হবে? ডেবিট পাশে লিখতে হবে। এরপরে আমাদের ব্যয়ের বিপরীত হিসাব সমূহ, যেমন কয় ফেরত কয় বার্তা, এগুলো রেয়ামিলের কোন দিকে লিখতে হবে? তাহলে সকল প্রকার সম্পদ ডেবিট, দায় ক্রেডিট, আয় ক্রেডিট, ব্যয় ডেবিট। তারপর হচ্ছে যে মালিকানা সত্ত্ব কি ক্রেডিট, তারপরে সম্পদের বিপরীত হিসাব ক্রেডিট, দায়ের বিপরীত হিসাব ডেবিট, আয়ের বিপরীত হিসাব ডেবিট, ব্যয়ের বিপরীত হিসাব ক্রেডিট, মালিকানা সত্ত্বের বিপরীত হিসাব হচ্ছে কি ডেবিট। এগুলো হচ্ছে যে আমাদের কি রেয়ামিলের বেসিক রুলস, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের চারটা শব্দ আছে, প্রাপ্য, প্রদেয়, প্রাপ্ত, প্রদত্ত, চারটা শব্দ। এখানে প্রাপ্য মানে সম্পদ মনে রাখবা, প্রাপ্য মানে কি সম্পদ, প্রদেয় মানে দায়, প্রাপ্ত মানে আয়, তারপরে প্রদত্ত মানে হচ্ছে ব্যয়। তাহলে যে কোনো কিছুর সাথে যদি প্রাপ্য কথাটা বলা থাকে, এটা আমরা ডেবিট পাশে লিখি, যে কোনো কিছুর পাশে যদি প্রদেয় কথাটা বলা থাকে, তাহলে আমরা এটা ক্রেডিট পাশে লিখি, যে কোনো কিছুর সাথে যদি প্রাপ্য কথাটা বলে, এটা ডেবিট পাশে লিখি, এরপরে প্রদত্ত কথাটা বলা থাকলে আমরা ক্রেডিট পাশে লিখি। যেমন প্রাপ্য কমিশন ডেবিট, প্রাপ্য ভাড়া ডেবিট, প্রাপ্য বার্তা ডেবিট, প্রাপ্য সুদ ডেবিট, তারপরে প্রদেয় সুদ ক্রেডিট, প্রদেয় বেতন ক্রেডিট, তারপরে হচ্ছে প্রদেয় ভাড়া ক্রেডিট, তারপরে প্রদেয় কমিশন ক্রেডিট, প্রাপ্ত, প্রাপ্ত কমিশন ক্রেডিট, কারণ আয়, প্রাপ্ত কমিশন ক্রেডিট আয়, প্রাপ্ত বার্তা ক্রেডিট আয়, প্রাপ্ত ভাড়া ক্রেডিট আয়, ঠিক আছে? প্রাপ্ত সুদ ক্রেডিট আয়, প্রাপ্ত কমিশন ক্রেডিট আয়, তারপরে প্রদত্ত, প্রদত্ত মানে খরচ, প্রদত্ত বেতন, প্রদত্ত মজুরি, প্রদত্ত ভাড়া, প্রদত্ত পরিবহন খরচ, প্রদত্ত কমিশন, এগুলা খরচ, এগুলা কোন দিকে বসবে? ডেবিট পাশে। এখন কমিশন বার্তা সুদ এগুলার ব্যাপারে যদি কিছুই বলা না থাকে, আমরা এগুলাকে খরচ হিসাবে বিবেচনা করবো, ডেবিট পাশে লিখবো, হিসাবে লিখবো, আমরা ডেবিট পাশে লিখবো। এরপরে সকল প্রকার সঞ্চিতি এবং তহবিল রেয়ামিলের ক্রেডিট পাশে যাবে, সকল প্রকার সঞ্চিতি এবং রেয়ামিলের ক্রেডিট পাশে যাবে, শুধু একটা সঞ্চিতি ছাড়া, সেটা হচ্ছে পাওনাদারে বাটা সঞ্চিতি। এই পাওনাদারে বাটা সঞ্চিতি ছাড়া সকল প্রকার সঞ্চিতি এবং তহবিল রেয়ামিলের কোন দিকে যাবে? ক্রেডিট পাশে যাবে। ওকে, এরপরে হচ্ছে যে আগল আসক, এরপরে আমরা কারণ এটা দায়ের বিপরীত হিসাব, এটার কারণে দায় কমে, দায় কমলে ডেবিট হয়, দায় কমলে কি হয়, ওটা বাদ দাও, আমরা এটা আমরা কি হিসাবে লিখবো, এটাকে এটা আমরা দায় কমতেছে, এটার কারণে কি কমতেছে, দায় কম, আমরা কি শিখছি দায়ের বিপরীত হিসাব কোন দিকে বসে, ডেবিট পাশে বসে, সেজন্য এটা ডেবিটে বসে, সেজন্য এটা কি করে। আর এটা আমরা সমন্বয় করার সময় আর্থিক অবস্থার বিবরণীতে কি করা, বানাদার থেকে বিয়োগ করে দেখাও না, তো বানাদার থেকে বিয়োগ করতেছে মানে কি হচ্ছে, এখানে দায় কমে যাচ্ছে, আর দায় কমলে কি হয়, ডেবিট হয়। এরপরে আসো, এরপরে হচ্ছে আমাদের, এরপরে হচ্ছে আমাদের যেটা বলতেছিলাম, এখন আমরা এগুলো যোগ করব, এটা আমরা কি করব, যোগ করব। এখন যোগ করে নরমালি আমাদের এখানে দুই পাশের টাকার পরিমাণটা মিলে যাবে,
2000 টাকার মানিমাটা এখানে কি হয়ে যাবে নেলে যাবে এখন সবকিছু বসানোর পরেও তুমি দেখলা যে ডেবিট পাশে টাকা কম আছে দিলে নাই ডেবিট পাশে কিছু টাকা কি আছে কম আছে তো যদি ডেবিট পাশে টাকা কম থাকে তখন আমরা দেখব যে রিয়ামিলে আগে নগদ দিছে কিনা নগদ উদ্ভিদ নগদ টাকা দিছে কিনা ভাই আমরা এখানে যে টাকা লিখছি এগুলোর ভিতরে নগদটা লিখছি কিনা যদি নগদটা যদি আমরা না লিখি তখন ওই যে টাকাটা পার্থক্য আসছে ডেবিট পাশে এই টাকাটাকে আমাদেরকে নগদ বলে লিখতে হবে কোন একটিতে আমরা নগদটা লিখি না কিন্তু তার কারণে আমার অর্থাৎ আমাদের ডেবিট পাশে লাগা তো ঠিক আছে নগদ উদ্ভিদ বা নগদ জমা আমরা উপরে কোথাও লিখি না তখন ডেবিট পাশে যদি টাকা কম থাকে তখন আমরা ওই টাকাটাকে কি বলে লিখবো নগদ টাকা লিখবো এখন নগদ টাকাও লিখছি তারপরে দেখা গেছে যে ডেবিট পাশে টাকার পরিমাণ কম তখন আমরা দেখবো যে উত্তোলন লিখছি কিনা তখন আমরা ডেবিট পাশে উত্তোলন লিখছি কিনা দেখবো যদি উত্তোলন না লিখে তখন আমরা ওই পার্থক্যটাকে লিখবো কি উত্তোলন এখন নগদ লিখছি উত্তোলন লিখছি তারপরে ডেবিট পাশে টাকা কম তখন আমরা পার্থক্যটাকে লিখবো অনিচ্ছিত হিসাবে তখন আমরা পার্থক্য টাকা লিখবো কি হিসাব অনিচ্ছিত হিসাব প্রথমত হচ্ছে যে পার্থক্য ডেবিট পাশে টাকা কম নগদ না থাকলে নগদ নগদ আছে উত্তোলন নাই তখন উত্তোলন নগদ আছে উত্তোলন আছে তখন হচ্ছে অনিচ্ছিত হিসাব যেগুলা বুঝাইছে এটা বুঝো না আগে এখন আসো ডেবিট পাশে টাকা বেশি ক্রেডিট পাশে টাকা কম ডেবিট পাশে টাকা বেশি ক্রেডিট পাশে কি টাকা কম তখন আমরা দেখবো যে ক্রেডিট পাশে মূলধন লিখছি কিনা তখন আমরা যদি ক্রেডিট পাশে যদি মূলধন না লিখে তখন ওই পার্থক্যটা হবে মূলধন এখন মূলধন লিখছি তারপরে ডেবিট পাশে ক্রেডিট পাশে টাকা কম তখন হবে তোমার এটা কি হিসাব অনিশ্চিত হিসাব তখন এটা কি হিসাব হবে এক অনিশ্চিত হিসাব হবে এখন আসো হোয়াট ইজ অনিশ্চিত হিসাব অনিশ্চিত হিসাবটা কি সাসপেন্ড অ্যাকাউন্টটা কি সাসপেন্ড অ্যাকাউন্ট সাসপেন্ড অ্যাকাউন্টটা হচ্ছে বা অনিশ্চিত হিসাবটা হচ্ছে একটা সাময়িক হিসাব এটা কি একটা কি হিসাব সাময়িক হিসাব এটা একটা অস্থায়ী হিসাব নবীর থেকে আসে এটাকে আবার গাপ্তি হিসাব বলা হয় এটাকে আবার কি হিসাব বলা হয় গাপ্তি হিসাব বলা হয় অনিশ্চিত হিসাব বলতে আমরা বুঝি রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট পাশে যদি টাকা পার্থক্য থাকে ওই পার্থক্যটাকে লেখার জন্য আমরা সাময়িক সময়ের জন্য যে অস্থায়ী ভাবে যে হিসাবটা খুলে সেটাকে বলা হয় আমাদের কি অনিশ্চিত হিসাব বা গাপ্তি হিসাব বা অনিশ্চিত হিসাব যেটা আমরা বলি বা সাসপেন্ড অ্যাকাউন্ট এখানে আর কিছু এখান থেকে নবীর দিকে আসলে দুইটা নবীর দিকে আসে অর্থাৎ অনিশ্চিত হিসাবকে আবার কি হিসাব বলা হয় দেখে গাপ্তি হিসাব বলা হয় অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব এটা হচ্ছে একটা সাময়িক হিসাব অস্থায়ী হিসাব সাময়িক হিসাব বা কি হিসাব অস্থায়ী হিসাব শুদ্ধ অর্থাৎ যখন আমরা ভুলগুলা খুঁজে পাবো তখন কোন হিসাবটা বন্ধ করতে হয় তখন অনিশ্চিত হিসাবটা বন্ধ করে দিতে হয় গেল আমাদের এখানে রেয়ামিলের আর এখানে কিছু নেই এখন আসো কোন এন্ট্রিগুলো রেয়ামিলে আসবে না এটা আমাদের এটা জানা দরকার প্রথমত হচ্ছে সমাপনী মজুদ পুনর এমিলে আসবে না প্রারম্ভিক মজুদ পুনর এমিলে আসবে সমাপনী মজুদ পুনর এমিলে আসবে না প্রারম্ভিক মজুদ পুনর এমিলে আসবে কিন্তু প্রশ্নে যদি আমাদের সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পুনর ব্যয় দেওয়া থাকে প্রশ্নে যদি সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পুনর ব্যয় দেওয়া থাকে তখন প্রারম্ভিক মজুদ পুনর এমিলে আসবে না সমাপনী মজুদ পুনর এমিলে আসবে তাহলে স্বাভাবিক অবস্থায় সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসে না প্রারম্ভিক মজুদ পণ্য রেয়ামিলে আসে আর যদি প্রশ্নে সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে তখন প্রারম্ভিক মজুদ পণ্য রেয়ামিলে আসবে না সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসবে সমাপনী মজুদ পণ্যের কাহিনী শেষ এরপরে মনিহারি স্বাভাবিকভাবে কোন প্রকারের অব্যবহৃত মনিহারি বা সমাপনী মনিহারি কখনো রেয়ামিলে আসে না অব্যবহৃত মনিহারি অথবা সমাপনী মনিহারি রেয়ামিলে কি আসে না তিন নাম্বার কখনো কোনো অবস্থায় প্রারম্ভিক সম্পদ এবং সমাপনী সম্পদ দুইটাই যদি দেওয়া থাকে প্রারম্ভিক সম্পদ এবং সমাপনী সম্পদ দুইটাই যদি দেওয়া থাকে কোন প্রারম্ভিক সম্পদ রেয়ামিলে আসবে না কোন প্রারম্ভিক তার রেয়ামিলে আসবে না সমাপনী গুলো আসবে যেমন প্রারম্ভিক নগদ তহবিল আছে প্রারম্ভিক সমাপনী নগদ তহবিল আছে প্রারম্ভিকটা লিখবো না সমাপনীটা লিখবো পারম্ভিক জানাধারও আছে সমাপনী জানাধারও আছে পারম্ভিকটা লিখবো না সমাপনীটা লিখবো পারম্ভিক পাওনাধারও আছে সমাপনী পাওনাধারও আছে পারম্ভিকটা লিখবো না সমাপনীটা লিখবো অর্থাৎ পারম্ভিক চন্দ্রী সম্পদ এবং পারম্ভিক চন্দ্রী দেয় রেয়ামিলে আসবে না
সমাপনে চলতি সম্পদ এবং সমাপনে চলতি দেয় রিয়া মিলে সমাপনীটা আসবে না তাহলে ওজন পণ্য আর মনিয়ারের ক্ষেত্রে সমাপনী গুলো আসবে না, পারমিক গুলো আসবে না, আর চলতি সম্পদ চলতি দায়ের ক্ষেত্রে অন্যান্য গুলোর ক্ষেত্রে পারমিক গুলো আসবে না, সম্পদ গুলা কি আসবে। এটা ছিল আমাদের এখানে কি রেয়ামিলের আলোচনার বিষয়। আর সমন্বিত ক্রয় বের করার সূত্রটা হচ্ছে পারমিক মজুত পণ্য যোগ নিক্রয় বিয়োগ সমাপনী মজুত পণ্য, পারমিক মজুত পণ্য যোগ নিক্রয় বিয়োগ সমাপনী মজুত পণ্য। আর বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্রটা হচ্ছে পারমিক মজুত পণ্য যোগ নোট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য। এই দুইটা সূত্র আমরা এখানে মনে রাখবো, এগুলা ক নম্বরে আসে। তাহলে সমন্বিত ক্রয় হচ্ছে পারমিক মজুত পণ্য যোগ নেট ক্রয় বিয়োগ সমাপনী মজুত পণ্য, আর বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে পারমিক মজুত পণ্য যোগ নেট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ, এখানে শুধুমাত্র অতিরিক্ত আসবে প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য। আবার এভাবে বলতে পারি সমন্বিত ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করে দিলে কি পাবো আমরা? ওটা তো নেট ক্রয়ের ভিতরে বলে ফেলছি আমরা, নেট ক্রয় মানে তো ওগুলাই কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তোমাদের নেক্সট দিনের পড়াটা হচ্ছে রেয়ামিলের যত সমস্যা আছে দেখে আসবে।